ये তুমি ওখানে গেম খেল রাই নি ইয়ে রে হুন যদি আমারে মাথা ইয়া আমারে খালি মোরা হইবে তে আর কইলাম না কিটা কইতা আবার ও ভাই দাও মোবাইল দাও ইরে 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 দেও তোরে আমারে মোরা হইছে বান্ধি একটু তোরে 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 বাড়িয়া পাগল করে নিমু বান্ধি গুলো না না আমারে মোরা হইছে তুই রাখি তোরে কেটে নিমু আমার উপর দিয়ে দিয়া কইলাম না আমার 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 আমারে এই কি তো হইছে রে বাবা আইজনি বিয়া সময় আমারে তারা কোনটা দিয়ে তুমি কই যাও বাবা কই যাও আমারে কোনটা দিয়ে একা মোবাইল দিছে আগু দাদি আমারে গেম খেলবার দেয় না ফিটি লিমু তোরে বৌমা কি তো হইছে গো আব্বা আপনি যে বিয়ান তো বলা বোয়াত হয়ে গেছলা এ ববইয়া খেলরা হেই বেখামা গরুগুন ডুলে ইয়া দিছলি নি গরুগুন কি তা লাগি আমি ডুলে যাইতাম গরুগুন আমার নি শুনুন দুরুয়া তোমার নাই দেখা দূর তুই 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 জানোস না গরুগুন মানছে মানছে কর মদরি দর গরু নানি বাবা যা রে বেটা জানিও লাখোর ফিটিলি জানানি ও আজি দেওয়া যাক বাবা বাবা আমার বউ ইয়া কইতেছেন শুনুন দুরুয়া হেই তোমরা ইতা দেখিয়া জানেও লাখোর নানি পুনতা আইয়া মরি দিতাম খাই বে বাটর বাট মোবাইল গো বাদে ওই ওই দিলে উনানি শুনুন দুরুড়ি ওখানে যাগি ওই তো না তোমার ইতাম কি জানাগি দর গউলে যা বাদে আমি কুজা মানে দি বুঝছ দি দি মনে বালা করি কি রে তেরে দিলে দেলা নি তাই করো কইছি আমার ভিটা কইতো এই শুনুন দুরুড়ি এই ও জানি কি চাইগা তো এরে আগুরা যাও এটা ব্যবস্থা করা লাগবো আও जल्दी আমার যদি আইতে লেট হয় তো আমি ফোন দিব মোবাইলও চার্জ দিয়া রাখিও তো দেখলাম কি এখন আচ্ছা তে আও আচ্ছা আমি খানা না তুমি খানা কোনটা বুঝলাম না আচ্ছা বাদ দাও যাইতাই হয় রে বউয়ে বউয়ে টাকা দিছে আমার 100 টাকা মোবাইল হারাইতাম শুনুন দুর্বুয়া অত দূরে যাইতা নিবা টাকা ঢুকানি তোমার ফাউনু বেদ নই জীব ওই তো নাই আমি নানি গেম খেলে গেলে যাইম কি যত খরে বাবাই তুমি আমার মায়ার ভাই এক কাম করো টেখা আর মোবাইল আমার কাছে দিলাও আমি টাকা বড়ি আইন না তোমার দিম মোবাইল দিলে আমি খেলাইব কি লারে বেশি সময় লাগতো না তুমি না উবা আমি যাইরাম আর আইরাম আচ্ছা তে দর আর যাই গেলাম বাড়ি গেম খেলা সকাল সকাল আই শুনুন দুর্বুয়া জতি কত বড় বেদিশা ওগো বলে মোবাইল তুই বারসা আর আমি টাকা গুন লইয়া গেলাম শুনুন দুর্গা কোন সময় টাকা লইয়া গেছে মোবাইল লইয়া গেছে ও কত আর না পাঁচ গেলে ভাই খাইব নানি আফজল রে আফজল আমার টাকা নিজত নাকি আমার বউর মোবাইলটা দিলা আব্দুল হাসিম কি তো হইছে রে ভাই খান্দস কেনে আকে লালি আইসত নি রে টুকু টুকু ভাই সাবনি ওই তুমি নবে এখান দিরা এখানে আফজল রে নানি আমারে টকিয়া বইডল মোবাইল দিতে কি লোকে টাকা বর্ষ দিতে কি শুনুন দুরফায় হ্যাঁ তোমার বোনের মোবাইল তুমি বোন ফেলা হই
আমার নাই বা তোমার ওইলর কেনে আফজলে মোবাইল নিতো কেনে মোবাইলও টাকা করি আইতো কই জানি দেখি সুসুনা অন্ধুর হয় তোমার কতদিন কইছি রে বা একটু আকল করিয়া চলতায় আচ্ছা আও বাড়ি দেখি কিতা করা যায় ফুলে যার মধুরিতে মিলিয়া মারে মারলি বার হই যাও ইতা মারলি বা আমারে মারতা নাই আমি তো আসি লগে আও তুমি যে বাইন লগে তে তো ভালো হইলো তুমি তো আমার মোবাইলটা লইয়া দিছিলা না নি আরটা মোবাইল লইয়া লই রই যাও না নাইলে তাই আমারে মারবো মধুরি যে আঙ্গুল দিব চনি আচ্ছা আমি দিব না লইয়া অখন চলো যাই আও আও তা তারা দই গুই কইয়া বলে আমি তো আসি মারতে দিতাম না বুঝছো নি দেখ দেখ ভাই না বুড়ি বুড়ি কিলা ভাল দে বুঝছো নি লোকে তো আর ওই দই আঙ্গুল দিব রই যাও আচ্ছা চনি আচ্ছা চলো আমি দেখমু আও दरकार ও 100 টাকা তুমি নেও কি বুঝলাম না পাইতাম 50 দিলাই রে 100 তোমার টাকা নিয়ে আমি অতদিন খাটাইলাম আর তুমি আমার টাকা নিয়ে দুই দিন খাটাইতে পারো না নি তেয়ার দিলা নিবে না দুই দিন বাদে তোমারে আমি বিশ্বাস করে দিলাম তুমি আমার ওলা বিশ্বাস করে দুই দিন বাদে দিলাইও আমি বইনার বাড়ি যাইতাম মানে বুঝলাম না মানে কোনটা নাই আমিও চার দিন বাদে খাটাইয়া দিলাইও ওরে ও 100 টাকা কাল বাজারও বাঙ্গাইয়া দিলাই সকল হালাইনো সালা হই গেছ আসতে পারতো বেটি মাই তোমার গৌরে উঠলে উপায় নাই আমার আর লুকাইয়া রাখা লাগতো নাই মেম্বারে খবর দিছি আর ইয়ে তোমার বাইরে ওগো খবর দিছি আইয়া হারলে একটা ফায়সালা করি লিমু কিতা ফায়সালা করতে এরে তুমি তা কিতা কও সব উনিলেই ভাই তুলা সবর করো আসসালামু আলাইকুম তালো সাহেব ওয়া আলাইকুম সালাম আইছো নি বাফুত্রা বেটা এই তোর কাছে মোবাইল বাদি মোবাইল তোর কাছে রইলো রইলো গিলা মোবাইল তো আমার কাছে তোমার নো ফাটাইলাম টাকা দিয়ে মোবাইল ছাড়তা দেখছ নি বাস শুনাম দূর না পাইছাম আমি মোবাইলর দা কান্দা মোবাইল তাই গেছে এই বয়লা মাত বল কর আপু মেম্বার আয় না খেনে ওনু আইছি মদরিস ভাই কিতার লাগি খবর দিলা এই যা সাইন চল লিয়া খবর দিলাম ভাই সাহেব কইরাম একটা মিনিট বই যাও না ও ও ও বই যাও মেম্বার সাহেব আরে ও ইনো দোকান খড়াও আমার বুদ্ধি আছে তিন গানা নিজে হলো কেন নাই বাবা এই মাতিস না মাতিস না যে তাকই হুন তালই সাহেব কি তার লাগি খবর দিলা সব তা কইয়া আর বাবা মনে আমার গ্রাম বিচার তো লাগলি তো নাই বাবা শুনন দুর্বুয়া ওই রে হু তুমি বুঝলা কিলা এ ইয়া উনো জান কইজি আমি বলে বুঝতা নাই বড় কিছু না নানি কইজি এরে আমি তো এটা কোনটা বুঝরাম না তুমি এটা কিটা শুরু করছো মেম্বার সাহেব আমার বয়স হই গেছে তো নাই আর কুলার না আগে নি ফুয়া একলা আছি ওখন তার বউ আছে কয়দিন বাদে বাচ্চা খাচ্ছে হইব আমি চাইরাম আমার আব্দুল হাসিম রে আগলা করে দিলেই তাও হে ইয়ে কি তা তো তুমি ও কি তা ও বাবা আমরা রে আগলা করে নিলে আমরা খাইব কি তা নান কইলে তা এই বেটা খান দিস না উবা আমারে তুলা মারতে দে ওই নি তে মুই আ তুই গড়াও হাত দিয়ে দিবা তো মদরিস ভাই ইকান তুমি কিটা কইলাই ই আড়ুয়া বুয়াই গুরে আত্রা করে দিলে খাইব কিলা তালই সাহেব আমার মনে হয় আপনি রাগ করি কথা কইরা বিষয়টা মিটমাট কইলে ভালো হয় না নি ফুত্রা বেটা আমি ঠান্ডা মাথায় কইরাম আমি আর তারে খাবাইতাম ভরতাম না ওগো তোমার আল্লাহর দুয়াই লাগে তুমি না নিশ্চয় সিদ্ধান্ত লওয়া যাইও না মদরিস ভাই আর অপারতা বাবিয়া দেখো রে বাবা ভাই আপনি যদি না খাবাইন তো আমরা জোর করতাম পারতাম না জয়
ইকান তালই সবর একান্ত সিদ্ধান্ত তবে আমার মনে হয় কাজটা ঠিক হল না ঠিক বেটি ওই হইব আমি আমার সিদ্ধান্ত আপনারা জানাইয়া দিলাম আজ তাকিন তার চুলা আগলা আপনারা সব ওয়াকিব থাকলা আব্দুল হাশিমর মা তার দেখবা শোনা আইজ তুমি আলাদা করে দিলাই ও বাবা ও আইজি ভাইজি গো আমার দোষ কি তা আমি কি তা করলাম আমি তোমার দান একমাত্র উড়া নানি আমার একলা করে দিলে আমি তালাকি ও মাইজি মাইজি গো তে আর আমি যাই কি ভালো থাকবো কই না আমিও যাই বাদ বাকি তোর তক দিলে জানে ও মাইজি মাইজি সবকে লাগি ও মাইজি দুরো সবকে লাগে আমি রক্ত দাও বাজারে দিয়ে যাইতাম তুমি পাকানি দাদলাম যে বেটুক লাগছে বাদ দে বাদ কইটা কি দিতাম কোনটা আনলাম নি হেনে রাতে রাতে লাগলে গো তুই আজ দিন কি তাহলে তুমি কি জানিয়ে দিলাই নি আমি কইটা কি আনতাম আমিও নিতাম মানে গো বাবা 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 হেরে ফুয়াকে বাদ খাইতে করে সিল্লার তুমি তো কি তাহলে লাগাইছো চুপ আনামাতি ভাত খাও ও মাইজি মাইজি আমার জিভে ঢুক লাগছে গো দরজা কার খুললো তোমার আল্লাহর দোয়াই লাগে আমার পুয়াকে তারে আর কষ্ট কান দিও না খবরদার খালি দরজা খুলিয়া দিবা খুব অসুবিধা হইব দেখাও তুমি পেট ভরিয়া খাও আমার পুয়া তারে ইয়া ঘুমাইব আর আমিও নমিয়া ভাত খাইব তোমার গানি তুমি খাও খাইও না তো কি তৈব আমার ভাত আমি খাইব দরজা খুলল না Thank you.
নারে আব্দুল হাসিম হই যাইতি আক্কেল আলী মেম্বারবাড়ি সিলুরি দানরে তাই লগা নন্দিক শুনে অন্তুর বুয়া ওয়া সিনরাম কিটা লাগে যাইতি ফুলে দা কইছে রানি তাই বাইরে গিয়ে গেলে টাকা দিব বাজার করতাম মজুরি তো কাল লইতে মানে বাদ দিতে না উপাট কমাইছি শুনে অন্তুর বুয়া বাবারে মদরিস ভাইয়ে তোরে আগলা করে দিলে আইজন এখন খাম খাজ কুন্তা কর মানুষে তোরে কয়দিন খাবাইব খেতে খাওয়াইতা না আমি তানে একমাত্র বনি জামাই কোন নিজে খাম করিয়া খাওয়ার মজাটা আলাদা মানুষে তোরে খাবাইতো কিতা লাগি তোর কিতা বেটা হাত পাও নাইনি হাত নাইনি আগলা থাকলে আমি গেম খেলাই গিয়া শুধু নন্দুর বুয়া আর কোন দিন রে বেটা তোরা হলো ইতো হ্যাঁ দিয়ে খাওয়াইনি তুমি মদরিস রক্ষণ না নি আমার যদি আগল নাই আমি গেম খেলাই গিয়া শুধু নন্দুর বুয়া শুধু নন্দুর বুয়া আরুয়া বুয়া গুয়ে খাইতো করি আস্তার লাইফ খান দিছি ইয়া মা বুদি আল্লাহ কিলা ভাষার মানুষ আমার জীবনে দেখছি না কি তইলো একলা একলা খালো গে মাতো মাত্রা মামার খোফাল লগে আচ্ছা মাতো খোফালে উত্তর দের নিতে হরি যাও আমার সামনে তাকিয়া আমি কোন খান কইলি মু বাজারে দি যাইরাম কিছু আনা লাগবো নি চাললে জরা বিষ আনিয়া দো খাইয়া উদ্ধার হই ইটা যন্ত্রণা থাকি ফড়িয়া মরা বালা পয়সা কুলাইলে আনমুনে আচ্ছা ও বৌমা বৌমা কই বেটি জি আব্বা আমার ডাকছই নি আব্দুল হাসিম কই বেটি তাই না আমরা বাড়িতে গেছ না আব্বা ও আচ্ছা আল্লাহ হ্যালো ও বা ফুতরা বেটা আব্দুল হাসিম যে গেছে যাচ্ছা তবে যাচ্ছা যা সালাম আলাইকুম এরে হন্ডানি হয়ে গেল আবার আসাই মুখ বন্ধ করো কেন আইসো ওখানে আমি দোকানে যাইতাম আমি কোন টাকা কইতে পারতাম ভাই আমার হাত খালি এরে আমার কথা শুনিয়া যাও মুন্তা না গো আমি আদুল আসি বল কেন নাই আমি ওই দিলাম কি না না গড় কিছু খাইয়া যাইবা এনে আমি লাইতাম না আমার বলে যাও বাপ আমি লা খাইলু কিলা আমি লাইলাম কি আমি তাতাম না পয়সা থাকলে তো আনতাম যাইতে না টাকা লইয়া গেল তে নাই গো কেনে ইয়ে কেন আড়াইলিছি তো কইতাম পারাম না আড়াইলিছ ভালো হইছে তে আমার বুয়ার অভিশাপ আরো কত তো ইয়া যাইব তোমার আজ বুঝরাই না একদিন বুঝবাই কিচ্ছু খাইছো নি গো ভাই ওই খাইছি
আমার আব্দুল হাসিমে খাইছিল নি ওই আস্তা রাত খাইছন ওখন গেছনি গুনাটিয়া ফসানি আল্লাহ রে বাবা ও দিন কান আমি দেখতাম আসলাম তুই তো মানুষ না বেটা আচ্ছা বাবা ও বাও আব্দুল হাসিম ভাই তুমি এখন খান্দ ওখানে বাবা না আমরা রাগলা করি লাইছুন আমরা জামাই কুন্তা খাইছিস আর ভাই ইটা কিটা কসবে মদরি সসায় কানটা বালা করলানি তাই শুনো অন্ধ্র আমার খাইতে হরতাল নাই তো কি তো হইলো তোমার কি দাঁত পাও নাইনি আছে তো দেখো তানি শোনো আব্দুল হাসিম ভাই আমিও দান্দাবাজি সারিয়া খাম ধরছি তুমিও আমটার লগে খাম করে খাইবাই আমি তো হরমনি কেনে পারতে না আব্দুল আমি খামে লাগাইয়া দিছি দরকার হয় তোরও দিমু আমি নুকুনু যে কাম করছি না অন্ধ্র আইন আগে করছো না আগে তোমার বউ আছিল না এখন তোমার বউ আছে তুমি খাম না হলে বহু পাশ থাকবো ওই রে ভাই আমার মুখে তো আর খুব আর আসিল আমিও খাইছি না আমার মুখে খুব তো খাইছে তো চলো চলো আমরা এই কি দিছে তোমার কিন্তু বুয়ে খান দিলে এখানে যে পয়েন্টে নিজ রাতে হাওয়াইয়া দিছি তাইরে না খাওয়াই আমি খাইছি না ও বই নিয়ে আইজ আমার উপাস খাফাস করিয়া দিন কাটার তুমি আসলে বুঝরায় না কি তা বুঝতাম খাই রাইতে কি আই জাস্তটা দিন জারগি নিজর বইনর লাগি অন্তত একটু তো মায়া থাকতো আছিল তোমার মায়া নাই খে হইল মায়া থাকলে কি তা পনির জামাইরে ওলা খালিয়াতে বিরোধ দিলা এনেনি আমি ওখানে গিয়ে আমার বইন দুতারে লইয়া আইয়া হ্যাঁ এই আমার মাথু নেওয়াত এ মর্জিনা মদরিস বাইনি কই যাইতে আয় না মেম্বার এমনি উবার হইছি তুমি কই যাইতে আইজ নো চেয়ারম্যান সাহেবর হুলির বিয়া তোমার দাওয়াত দিছই নানি ওহো আমি ভুলে গেছিলাম দাওয়াত দিছই না মারে তে আইও একলগে যাইমু কি ওই ই খানি আমার গলা বাই দুঃখত নাই কিতা চিন্তা করো মদরিস ভাই ইয়ে আসলে আমার তো আজ মনো নাই আমি রোজা রাখি লইছি নিজে রোজা রাখলাই আর হুয়ারে উপাস রাখলাই তোমার বিবেক ইনসাব কোনটা বুঝলাম না রে বা মদরিস ভাই মেম্বার আসলে ঘটনাটা হইল গিয়া চিরে বাবা মধরিস ভাই আমি আরো তোমার ভুল বুঝি লিছিলাম তে মন কিন্তু আনিও না রে বাবা ভাই আমি এখন যাই কি আচ্ছা যাও না আমার তুই বাই গেলে হইত না আমি ও বাই যাই Thank you.
আইছি না ওডি মাই কই দেখে যাও ইয়া তোমার আব্দুল আজিমে কাম করিয়া আগলা খাইরা তুমি নো বই তাসো কেনে হ্যাঁ যাও আমারে এক গ্লাস পানি দাও এখনো গিতা তুমি খালি হাতে আইলে পয়সা থাকলে তো আনতা ইতা টাটা ওরতে আমারে আগলা করে ইচ্ছে করি এরে সুনন্দুর হই দেখো আব্দুল আজিমে আগলা খাইরা কাম করি রুজি করি এনে খাইরা সুনন্দুর বুয়া দেখো এটা চিন্তা তারা ভুল আব্দুল হাসিম ভুল নাই তাই বা হই আমারে আগলা করে ইচ্ছে আই তান করে খাইরা হই তো আর খাইরা হ্যাঁ হুন আব্দুল হাসিম তোমার আব্বাই তোমার ইচ্ছা করি আগলা করে দিছই যাতে তুমি একটা খাম খাজো লাগো আর তান গড় খানি না এখান তোমার শেষ হইল তোমার গড় খানি না এই দেখিয়া তাই ইচ্ছা করে বাজার করছই না আর আমরা আগলা করে দেওয়ার পর থেকে এখন আব্বা আম্মা কিচ্ছু মুখ লইছই না ইকিটা হইলে গুলে সা আমি বাছাই মারা মারা আব্বা আম্মা বাস থাকবা ইকাল দুই তো হল না বাবারে তোরে কতদিন হইছি সংসারই হইছস খাম খাজ কর ও পুত্রে বাবা যদি মরি যায় এই সংসার চালাইব খে তুইও তো তোর মারে দেখিয়া রাখতে হইব ও বাবা ওই জি আইসা কি আমি কাম করব গো আমি কাম করব আমি সংসার চালাইব গো ওই আব্দুল হাসিম আগলা খাইতা নাই আই যাবার যে খুশি লাগে রে বাবা আই যাবার আব্দুল হাসিম রুজি করছে ও মাই জি আব আই আই তুমি আমার ফেলা রুজি কইবা ওলো তুমি খান দোকান নেওয়া সুনন্দর বুয়া না রে বাবা আমি খান্দিরাম না বেটা আমার খুশিতে চকুত ফানি আইছি একটু হাইজ আমার আব্দুল হাসিমে রুজি করছে উনো বাবা তুমি অতদিন রুজি করি আমার বড় করছো খাওয়াইয়া ও তাকে আমি তোমার খাওয়াই বুঝছনি আমি তোমার খাওয়াই আব্দুল হাসিম